নমস্কার বন্ধুরা, সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো ডজের আরও এক ইন্টারনাল কমান্ড প্যাথ, PATH, প্যাথ নিয়ে। এই প্যাথ কমান্ড কোনো ডাইরেক্টরিকে খুঁজে পাওয়ার পথ দেখায়। কমান্ড প্রম্পটে প্যাথ লিখে এন্টার করলে ডাইরেক্টরি, অর্থাৎ কমান্ড প্রম্পটে যা থাকে তা দেখায়। যেমন এখানে দেখতে পাচ্ছি কমান্ড প্রম্পটে লেখা আছে C/Windows/System32, Windows System 32 ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সমস্ত প্যাথগুলো, প্যাথের সমস্ত অংশগুলো মানে কোনো নির্দিষ্ট পাথে প্রবাহিত হয় সার্চ, অর্থাৎ সার্চ হয়। এই কমান্ডের সাহায্যে প্যাথ বা পথ বা পথে প্রবাহিত অংশ সার্চ হয়। পরের কমান্ড ট্রি। আমি এই ট্রি কমান্ডটা নিয়ে আগেও বলেছি, আবারও বলছি। যখন আমি ডজে প্রবেশ করি তখন দেখতে পাই কমান্ড প্রম্পটের লেখা আছে /users/user। তখন যদি আমি ট্রি লিখি তাহলে যে সমস্ত ট্রি স্ট্রাকচারটা সংক্ষেপ আকারে আছে সেটা দেখা যায়। কিন্তু যদি CD/ এন্টার দেওয়ার পরে কমান্ড প্রম্পটে TREE লিখে এন্টার করি তাহলে পুরো সিস্টেমের ট্রি স্ট্রাকচারগুলি দ্রুত হারে দেখা যায় এবং সেই অংশটা চলে প্রায় 1 থেকে 1.5 মিনিট জুড়ে। অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট জুড়ে দেখা যায় ট্রি স্ট্রাকচার এবং দ্রুত হারে দেখা যায়, অর্থাৎ দ্রুত হারে ট্রি স্ট্রাকচারটা দেখায় সিস্টেম। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।